পৃথিবীতে চারজন খলিফা মুসলিমই ছিলেন, পৃথিবীতে চারজন রাষ্ট্রপতি ছিলেন, শাসনকর্তা ছিলেন। এক নম্বর হলো হযরত আবু বকর, দুই নম্বর হযরত উমর, তিন নম্বর হযরত উসমান গনি, চতুর্থ তো হযরত আলী। এই চারজন খলিফার মধ্যে সবচেয়ে রাগে রাগান্বিত তেজি মেজাজি খলিফা ছিল হযরত উমর খলিফা মুসলিম। ইনার কাছে এত রাগ ছিল, ওনার কাছে কোনো মানুষ কথা বলতে এত ভয় পাইত, কোনো মানুষ সাহাবারা কথা বলতে ভয় করতো, কেতে হবে আসে উনি কথা বললে সাবধানে ওনার কাছে কথা বলতে হবে, উনি কারোর কাছে তোমার বাই করতে দেরি করত না, এমন ভাবে তোমারটা সাপ করে বাই করতো। খলিফা উমর বাড়িতে যাচ্ছেন মদিনার থেকে, এমন সময় একটা লোক তার দরবার হাজির হলেন, আসি বলল মদিনার খলিফা আমি কয়দিন ধরে তোমার কাছ থেকে ফিরে যাই, খলিফা আমার মনে বড় আবেগ বড় দুঃখ গো, আমি মানুষের মুখে চুল ছুনছিলাম, মদিনা রাষ্ট্রপতি খলিফা হবার বলে মানুষের সহায় করে, গরিবের সহায় করে, ও খলিফা তো মুসলিমিন আমি তোমার কাছে আসলাম একটা আবদার নিয়ে, আপনি আমাকে সহায় করিবেন কি না? আচ্ছা বলো তোমার বাড়ি কোথায়? বেটা তোমার বাড়ি কোথায়? তোমার পরিচয়টা কি? ওই মানুষটা বলল হুজুর আমাদের খলিফা তো মুসলিম, আমি তোমার একজন সাহাবী গোলাম। হযরত উমর বলল কোন সাহাবীর গোলাম তুমি? হযরত মুবারক রাদিয়াল্লাহু তাআলা নহুর গোলাম। ওগো খলিফা লিহান্না যুদ্ধের মধ্যে আমাকে বাজারে বিক্রি করেছিল তোমার গোলাম, তোমার সাহাবী হযরত মুবারক আমাকে কিনে আনছে, হযরত মুবারক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গোলামি করি বহু বছর চলে যায়। ওগো খলিফা ওই মালিকের বাড়ি না থাকতে পারি না, হযরত মুবারকের বাড়িতে থাকতে পারি না, আমি প্রতিদিন 200 দিরহাম করে টাকা দেই, তবু আমার এই বলে এখনো সুখ হয় না। খলিফা মুবারকের কাছ থেকে আমাকে মুক্তি দিয়ে দাও, আমি থাকতে পারি না। আচ্ছা তোমার নাম কি? খলিফা আমার মাঝে গলাম তোমার নামটা কি? আমি শুনছিলাম তুমি বলে উচ্চতের শিল্প, তোমার কাম কি? তুমি দিতে এলে 200 দিরহাম টাকা দাও, তোমার কর্মটা কি? তোমার কর্মজীবনটা কি? গোলাম বলল ও খলিফা আমার কর্মজীবন হলো তিনটা, এক নম্বর হলো আমি কর্মকার করি, কর্মকার করি লোহা গলেয়া আমি জিনিস বাসনপত্র তৈরি করি, দুই নম্বর হলো আমি সুতা বানাইতে পারি, তিন নম্বর হলো আমি মানুষের আদ রাখতে পারি, ছবি রাখতে পারি। এই তিনটা কর্ম দিয়ে আমি মুবারকের ঋণ পরিশোধ করি, তবু আমি এখন ঋণে আছি, আমাকে উনি খালাস দেয় না। খলিফা বলে তোমার নাম বাবা? আমার নাম হলো আবু লুলু। কি না? আবু লুলু। খলিফা বলে আবু লুলু আমি মুবারকের কাছে শুনছিলাম তুমি বলে আকাশে উড়া কল বানাইতে পারো, জাহাজ বানাতে পারো। আবু নুরুলে আমি হলাম মদিনার খলিফা, আমি তোমাকে খালাস করে নিয়ে দেব, আমি হযরত তোর কাছে একটা শর্ত থাকলো কি? আমাকে আকাশে উড়া যদি ওই হাওয়ায় গাড়িটা বানিয়ে দিতে পারো, তোকে যত দিহাম লাগে যত টাকা লাগে আমি দেব, তারপরে আমি মুবারকের কাছ থেকে খালাস করে দেব। বললাম আবুল উমর সর্বনাশ, আকাশে উড়ে একটা কল গাড়ি বানা বহুদিন সময় লাগবে, হযরত উমরের কাছে আসতে মানে তাড়াতাড়ি খালাস হবো না, কাছ থেকে ইনি আমাকে শর্ত দেব, ইনি শর্ত পূরণ না করলে তো আমাকে ইনি খালাস করে দেবে। লাস্টা আবুল উমর মনে ভালো লাগলো না, হযরত উমরকে বলল খলিফা আমি মানুষের মুখে শুনছিলাম খলিফার দরবারে গেলে সহায় পায়,
আজকে আমি তো পারলাম না, আপনি যেটা সত্য দিলেন আমি সেই পূরণ কেমন করে করবো? খলিফা আমি চলিয়া গেলাম, মদিনার দিকে খলিফা বোঝায়। তখন গোলাম বলে, ওরে ওর মনে রাখিস, আমার মনের আশা পূরণ হলো না, আমি মানুষের মুখে যেটা শুনলাম সেটা আর হলো না। আমার মনে রাখিস, আমি শুনছিলাম তোর কাছে বলেছে এতে কথা বলতে পারে না, তুমি ছানি তোরবার আগে বলে পারে করো। আমি আবুল উলুল নিয়ত করলাম, একদিন আমি তোর সাথে লড়াই করবো রে, আমি তোকে ছাড়বো না, দেখি হযরত উমর তুমি কথা বলো মি। হযরত উমর তো জানে না আবুল উলুল আমার শত্রু হয়ে গেল। মদিনার জমিনে হযরত উমর খলিফতুল মসজিদে নামাজ আরম্ভ করে ফজরের নামাজের সময় আবুল উলুল বেঈমান মুসলমানদের রূপ নিয়ে মমিনদের রূপ নিয়ে ভিতরের ভিতরে তরবাল ঢুকিয়ে হযরত উমরের নামাজের পিছনে কাতারে দাঁড়িয়েছে। কেউ জানবে না আজকে কুসার হাত থেকে তুমি চলে যাবা নয়ের হাত, তুমি তো জানবে না ইনি আজকে রাস্তার মধ্যে আমাকে কথা করবে, তুমি কেন বুঝতে পারবি না? হযরত উমর খলিফাতুল মুসলিমিন বুঝতে পারে নাই, আরে এত সুন্দর পোশাক নিয়ে নামাজের কাতারে দাঁড়াইছে ফজরের নামাজের সময়। মদিনার খলিফা নামাজটা শুরু করে দেন, ইমামতি দেখা উমর দাঁড়ে গেল, যখন নিয়ত পালন করে গোলাম আবুল উলুল ওই বেঈমান গোলাম জানে এখন আমাকে ছুরি মারা যাবে না, হারাম ইনি যতকাল পর্যন্ত নামাজের নিয়ত পালবে না। খলিফাতুল মুসলিমিন আল্লাহু আকবার নামাজের নিয়ত পালন সাহাবারেরা বহুত মমির মন কলেমা নামাজের নিয়ত পালিয়ে নিল, আবুল উলুল নিয়ত পালল না। উমর ফাতেহা সুরে আলহামদু সুরে ফাতেহা পড়ার পরে ওই বেঈমান আবুল উলুল কাপড় নিচ থেকে তরবাল তা বাইরে করলো, বাইরে করিয়ে হযরত উমরের যখন নামাজের হাত সুরে ফাতেহা শেষ হওয়ার পরে একটা সুরে পড়া শুরু করলাম, এমন ভাবে তার শরীরের মধ্যে ছুরি মারা শুরু করে দিলাম। এক এক করে কয়েকবার যখন ছুরিটা মারলো হযরত উমর খলিফা তো মুসলিমিন ছুরি মারা অবস্থা তো তবু উনি নামাজ করে নাই, নামাজে ঝুলি পড়ে নাই, এক এক তো নামাজ আদায় করে নিল, দ্বিতীয় রেখার নামাজ দুই তারিখ দিন পড়ল না। সেই সময় একজন সাহাবী ছিল, তার নাম আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে টানিয়ে নিয়ে বলছে, আব্দুর রহমান রে, আব্দুর রহমান তুমি আমার জায়গায় দাঁড়িয়ে যাও, নামাজ নষ্ট করিও না, নামাজ নষ্ট করিও না, দ্বিতীয় রেখার ফরজ নামাজ। আব্দুর রহমান রাব তখন দ্বিতীয় রেখার নামাজ শেষ করিয়ে দিলে হযরত উমর কাতার থেকে বেরিয়ে যায় আরাম করে পড়ে গেল। আবুল উলুল পড়ার চেষ্টা করলো, কতগুলো মুসলমান কতগুলো সাহাবি নামাজ পরিত্যাগ করিয়ে নামাজ শেষ করে দেয় নাই, তার আগে নামাজ নষ্ট করে দিয়ে আবুল উলুলকে অ্যারেস্ট করেছিল, ধরে রাখছিল, পালাই দিয়ে দেয় নাই। যদি কোন সুবহানাল্লাহ পালাইতে দেয় না আফরদের দ্বার। আব্দুর রহমান সালাম যখন শেষ হয়ে গেল, নামাজের সালাম শেষ করার পরে সবাই দৌড়ে গেলে হযরত উমর অস্থিরতা গেছিলেন ঠিক থাকতে পারে না, সাহাবা কেরাম কানে পাগল হয়ে গেল, কি বলো আমার মদিনা খলিফার গো, যার কাছে কেউ দাঁড়াতে পারে না, এই বেঈমান আজকে আমার খলিফাকে আঘাত করলো রে, খলিফা উমরকে ঘাড়ে করে নিয়ে বাড়ি দিকে যায়। খলিফার বড় ছেলে বড় বেশ আব্দুল্লাহ উনি খবর পেয়ে গেল রে, হায়রে আমার আব্বা বলে মসজিদের দিকে দুর্ঘটনা হয়ে গেছে, আবুদুল্লাহ হযরত উমরের বড় ছেলে গো ওই বাড়ি থেকে দৌড়ি দৌড়ি আসতেছে মসজিদের দিকে, অত রাস্তা আসছে দেখে রে সাবাস বান্দা কান্ধের মধ্যে খলিফা উমরকে নিয়ে যেতেছে, তুমি আব্বা
খারাপ অবস্থা দেখি আব্দুল্লাহ বাবার কাছে যে কামরা আব্বু ওরা আব্বু তোর কি হলো রে আব্বু মদিনা ছবির এমন কোন মানুষ নেই তোর সামনে দাঁড়া আজকে কে 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 করলো তোমাকে এই দুর্ঘটনা। আব্দুল্লাহ বাড়িতে যখন বাবাকে নিয়ে গেল সবাই কান্না সবাই কান্না আব্দুল্লাহ বলছে গো বাবার পাশে বরিকালে আব্বু একবার চোখ খুলে দেখো আমি তোমার বড় বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাড়িতে থাকতে পারলো না দৌড়ে দৌড়ে বড় বৃক্ষ ডাক্তারের কাছে গেল মক্কা বড় বৃক্ষ ডাক্তারকে নিয়ে আসলো আব্দুল্লাহ চোখের পানে দেখি ডাক্তার বলে আব্দুল্লাহ রে এত কান্দিস কেন বাবা আমি তো তোর আব্বার থেকে সাঁকড়েটা শিয়েছি বাবা আব্দুল্লাহ তুমি কাঁদিও না এখন আমি তো বাবার চিকিৎসা করো আব্দুল্লাহ তোমার তুমি ঘরে যাও একেরা দুধ নিয়ে আসো তোমার হাত দিয়া তোমার আব্বাকে একেরা দুধ পান করে দাও জুলকুম সুবহানাল্লাহ। বর্তমান যুগে বাপ যদি বেমারে থাকে বেমারে যদি মা থাকে কোনোদিন কোনো ছেলে নিজের বাবাকে দুধ পান করাইবো জুলকুম করাইবো আল্লাহ। আব্দুল্লাহ দুধ দিয়ে আসলে দুধ খা আমি তোমার বড় ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ হযরত খলিফার মুখে দুধ যখন দেয় আব্বা চোখ মেলি দেখে না আব্বা কেন কথা বলে না রে আব্দুল্লাহ মুখে যখন দুধ দিয়ে দেন ডাক্তার বলছে তুমি আগে দুধ পান করে দাও তারপর আমি চিকিৎসা শুরু করব যখন দুধ পান শুরু করে দেন মুখ দিয়ে দুধ দিয়ে দেয় ডাক্তার দেখছে রে যেদিকে যেদিকে ছুরি লাগে গেছে সেই দিকে দিকে ওই দুধের সারা গুলে বেড়াতেছে ওই সবাই বললো আব্দুল্লাহ আব্দুল্লাহ আমি পারবো না তোমার বাবা চিকিৎসা করিতে কিতাবে আছে রে হযরত উমরের শরীরের মধ্যে ছয় টাকার মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়েছে। ডাক্তার বলল আব্দুল্লাহ আমি পারবো না বাবা আমি তোর আব্বার চিকিৎসার জন্য আমি পারবো না। আব্দুল্লাহ কান্দি পাগল হয়ে গেল পারবো তো তোমার কাছে যে কান আব্বা আব্বা আমি তোকে চিকিৎসার জন্য চেষ্টা করবো ভালো ছেলে যদি হয় রে বাবা বাবা যদি ভালো ছেলে পায় ওই ছেলে বাবার বেমার হয়ে গো যত টাকা ঋণ করা হোক না কেন শুভম হোক লক্ষ্মী রাখছেন হোক যে কোনো হোক না নিয়ে ছেলে নিয়ে যাবে আল্লাহ রসুল বলে আল্লাহ দুসানে হুনিয়া দুলাহ নিক সন্তানে তোমার কোনোদিন বাবা মার জন্য বন্ধ থাকে না। মদিনার দিকে দৌড় মারল আব্দুল্লাহ শুনছিলেন মদিনার একজন বৃক্ষ জ্ঞানী ডাক্তার আছেন কোন এমন কোন রোগ ভালো নাক বাধা নাই সব রোগের চিকিৎসা করতে পারে আব্দুল্লাহ মদিনার দিকে বৃক্ষ জ্ঞানী ডাক্তার বাড়িতে গেলেন আব্দুল্লাহ কান্দি কান্দি যায় আব্বা গো আব্বা গো আব্বা আমি তো বলছিল আব্বা আব্বা আমি তো ধরে মদিনা যেতেছি আমি ভুল ডাক্তারের ব্যবস্থা করবো বর্তমান যুগে আগাম ছেলে আছে গো বাবা বিস্তারের মধ্যে পরিকার নেই মা বিস্তারে পরিকার নেই ওই বড় ডাক্তার তো দূরের কথা গ্রামে একটা ফার্মাসিয়াল ট্যাবলেট পছন্দ পায় না আল্লাহ রসুলের কাছে আব্দুলের মাসুদ প্রশ্ন করলো কুল তো সুমায় নবী গো আল্লাহর কাছে আরো কোনো আমল আছে নাকি নবী বলো কানা বিদ্যু ওয়ালিদাই নাই মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা জান আমার শোনা চান না কষ্ট মনে করেন না আব্বা দশটা মিনিটের জন্য কষ্ট হয় নাকি মামা আব্বা দশটা মিনিট কষ্ট হবে নাকি কার কার হবে না হাতটা তুলে দেখায় আব্দুল্লাহ মদিনা বৃক্ষ জ্ঞানী ডাক্তার বাড়িতে গেলেন খুঁজতে খুঁজতে আব্দুল্লাহ যায়
ডাক্তার বৃদ্ধর বাড়িতে দেখাম, ও ডাক্তার বাবু আমার আব্বা আপনি চিকিৎসা করবেন কিনা? বৃদ্ধ ডাক্তার আব্দুল্লাহ রে, তুমি নাকি খলিফা সন্তান, তুমি নাকি হযরত উমরের সন্তান? ও আব্দুল্লাহ কাউরিস না, এত দূর তুমি যাচ্ছ বাড়িতে, আমি চেষ্টা করবো তোর বাবা চিকিৎসা করার জন্য। আব্দুল্লাহ চোখের পানি দেখি ওই বৃদ্ধ ডাক্তার বলে, রে চল আব্দুল্লাহ চল, তুমি এত দূর আছ আমি কেন যাবো না? সোনার চাঙড়া গো, আজকে যে ছেলে ভালো আছে গো, সব ভালো ছেলে আছে, বাবা আমার অধীন উচ্চারিত যে ছেলেটা মা ভক্ত ছেলে গো, বাবা ভক্ত ছেলে গো, দেখবেন ওই ছেলেটা যতক্ষণ বাবা সুস্থ হয়নি হাসপাতালে, অতক্ষণ ডাক্তার বাবু হাত ধরে পা ধরে কামড়ে, ডাক্তার বাবু আমার আব্বার কিছু হলে আমি ঠিক থাকতে পারবো না। ডাক্তার বলতে আব্দুল হইব রে, আমি যথেষ্ট চেষ্টা করবো, কামড়িস না কামড়িস না, তোর বাবার এখন সেলাইন লাগিয়ে দেব। আব্দুল্লাহ আমি তোর আব্বাস চিকিৎসা শুরু করে দেবো, তুই ঘর ভিতরে যেয়া আঙ্গুরের রস বানিয়ে নিয়ে আস। কিসের রস? আঙ্গুরের রস। ধরে গান কিসের রস? আর বর্তমান যুগে বাপ আঙ্গুরের বাস্তু যুগের কথা, একটা খেজুর দানা একটা আপেল পর্যন্ত বেটার কাছে পায় না, জনগণ ঠিক না মিঠে ঈশ্বা বেছে আপনি আঙ্গুর কিসমিস গোসাল মিটিয়ে দেখ জায়গা মিটিয়ে, আর বাবা মার জন্য একটা কমলা রজস্ব হয় না, জনগণ ঠিক না মিঠে। ডাক্তার বলো আব্দুল্লাহ তুমি ঘরের ভিতর থেকে এসো, এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে আসো বাবা, তুমি এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে আসিয়ে আমার সামনে তুমি তোমার আব্বাকে পান করিয়ে দাও, তারপরে তোমার আব্বার আমি চিকিৎসা শুরু করি। আব্দুল্লাহ ঘরের ভিতরে আঙ্গুরের রস বাড়ে নিয়ে গেল, রস নিয়ে দেয়া বাবার সামনে তোমার হযরত খলিফা তোর মুসলিম হোমরের মুখে দেখ, পাক্কা দেখে রে জিদিকে আঙ্গুরের রস মুখ দিয়েছে, জিদিকে জিদিকে শরীর আঘাত পেয়েছে, সেই দিকে আঙ্গুরের রসের সাগুলে পিয়া যায় আমার মদিনার থেকে এসে বড় বেকার হয়ে গেল বাবা, আমি পারবো না তোমার আবার চিকিৎসা করতে, বাবা রে আমি চলে গেলাম, আমি তোমার আব্বার চিকিৎসা করতে আর পারলাম না। কাল পরে কিতাব আছে হযরত উমর চোখ মেলিয়ে থেকে রে সাহাবা কেরাম এক জায়গায় কাঁদতেছে, তার ছেলে কাঁদতেছে, তার মাদুর মেয়ে আফসা, হযরত উমরের একটা মেয়ে গো তার নাম হলো হযরত হাফসা, হাফসা কাঁদতেছে আব্বার পাশে গো, হাফসাকে হযরত উমর ডাকি ডাকি বলি মা মা তুমি এত কাঁদছো কে, মা কি হলো মা? শোনো মা হাফসা রে কান্দিস না রে মা, এখনে মা আজাইলে সে সালাম দিয়ে গেল মা, আফসা রে ও বেটি আফসা আমার যাওয়ার সময় হয়ে গেছে রে মা, মা আমি চলে যাব মা তোরা কাঁদবে না মা, আফসা তুমি আমার কাছে আয়। হযরত উমর নিজের মেয়ে হাফসাকে গাল করে ডাকে নেয়, হাফসাকে বুঝে বেটি ওরে বেটি তুই এত কান্দিস কেন? হযরত হাফসা বাবার জন্য বড় কান্দি পাগল হয়ে গেছে, সোনা সাঁড়া যে মেয়েটা দেখবেন বাবা তুলে নিত, দেখবেন গো ছেলের তাকি মেয়েরা আব্বাকে বেশি ভালোবাসে গো, ছেলেরা যদিও বাপের খবর না রাখে ওই স্বামীর বাড়ির থেকে মেয়েরা ওখান থেকে বাবা মার খবর রাখে। হাফসা উমর বলছে হাফসা বেটি আমার কাছে আস, আমি তোকে একটা কানে কথা বল। কি কথা আব্বু বলে? বেটি রে আমি মদিনার খলিফা, মদিনার সম্রাট ছিলাম রে বেটি, আজকে আমার কাছে কিছু নাই বেটি রে, তুমি এমন মানুষের কাছে যাও আমার জন্য ভিক্ষারী কি, আমার জন্য তুমি ভিক্ষে খুঁজে আসো, আমার জন্য তুমি যাও আমাকে সেই দানটা দিবে কিনা?
আমি ভিক্ষা করতে যাব। হযরত ওমর বলল, বেঠি হাফসা, বিশ্ব নবী রাসূলুল্লাহ স্ত্রী হযরত আয়েশার কাছে তুমি ভিক্ষা আনতে যাও। আয়েশার কাছে যে বল, বেটি ওরে বেটি, নবীজির পাশে আবু বকর শুয়ে আছে, আবু বকর পরে জায়গাটা খালি আছে, সেই জায়গাটা আমার কবরের মাটি দান দিবি কিনা? আচ্ছা বলে, আবু রে, আমি নবীর বলি দেব, আয়েশাকে আমি যাব, সোনার তার মালা কোনে রাখের মা, বেটিরা আব্বাকে এত ভালোবাসে রে, বেটিরা মা বাবাকে খুব ভালোবাসে। আচ্ছা কান্দে কান্দে চলে গেল বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ির দিকে। আয়েশার কাছে যে হাসা কান্দে আর বলে, ও বোন আচ্ছা, ও বোন আয়েশা রে, আমিও তো নবীর স্ত্রী, তুমিও তো নবীর স্ত্রী। ওরে আয়েশা বল রে, আমার আব্বা যত খুলি বোক না কেন, তোর কাছে আমার আব্বা পাঠিয়ে দিল রে বোন, আমার কথাটা তুমি শুনবি কি না? হযরত আয়েশা আম্মা জন্মলেন, আচ্ছা বলো বলো কি কথা? ও আমার আয়েশা, তোমার আব্বার পরে আমার, ও তোমার আব্বার পরে ওই জায়গা কবরের জায়গাটা খালি আছে, আমার আয়েশা রে, সেই জায়গাটা আমার আব্বা আমার আব্বাকে সেই জায়গাটু কবরের মাটি দিবেন কিনা? আব্বা তো শোনাচ্ছেন না, বন্ধু করে আমার আজকে আল্লাহ রাসূল বলছি, ইজা মাতাল ইনসান ইয়ানকাতারু আমালহু, আমার নবী বলে দিলেন মানুষ মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল বলে, ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। এক নম্বর বলো, রাসূল বলে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করবে, দান খয়রাত করবে। আব্বা যারা আমার শোনার চালারা, আজকে এই তালিমুল কোরআন মাদ্রাসার জন্যে আব্বারা পৃথিবীর খলিফা হযরত উমর পর্যন্ত দুনিয়া ছাড়ি চলে গিয়েছেন, সম্পত্তি বিশাল, মদিনার সম্রাট খলিফা রাষ্ট্রপতি ছিল, আমি কুশ্বর হাটে কেন, সারা সাব ডিভিশনের যতই নেতা হোক না কেন, আমার কবরে চলে যেতে হবে। শোনার চান না, মদিনার খলিফা হযরত উমর যাবার কালে হযরত হাফসাকে বলছে, বেঠি রে, তুমি যে রসুলের স্ত্রী আয়েশার কাছে গেছো, আমার আয়েশা মা আম্মাকে আমাকে ওইটুক জায়গাকে দান করে দিয়েছেন। হাফসা বলছে, আব্বা, আমি রসুলের স্ত্রী, আমিও তো নবীদের স্ত্রী, আমি আয়েশার বোনের কাছে তোমার ওইটুক জায়গা, তোমার কবরের জায়গাটা আমি দান হিসাবে আমি আয়েশার কাছে শুনিয়ে এসেছি। জোরে কোন সুবহান আব্বাকে উঠবে না, বেআদবি হয়ে যাবে, আব্বা কেউ কষ্ট মনে করবেন না। আব্বা দাদা, তোমার মা কবরে চলে গেছে, তোমার মা কবরে চলে গেছে, সেই মা বাপার জন্যে, জান্নাতের সাথের জন্য, জান্নাতে হওয়ার জন্যে একটা বাবার কাছে আমি দোয়া করতে চাই, একটা না বাবা, পাঁচটা বাবার জন্য দোয়া করতে চাই। পাঁচটা বাবা আসে আমার কাছে বলবে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, দাদি নাই, হুজুর আমার 10,000 করে টাকা এই মাদ্রাসার তালিমুল জন্যে আমি সাদকা করে দিলাম, আমি দান করে দিলাম, হুজুর আমার বাবা এই কুষ্টিয়ার এলাকায় 50 বিঘা সম্পত্তির মালিক ছিল, আমার বাবা এই এলাকা বাজার বড় সম্রাট ছিল, বিরাট মালদার ছিল, হুজুর সব কিছু ছাড়ি চলে গেছে, আমি সেই সম্পত্তি দখল করে খেয়ে আসি, হুজুর আমি সেই বাবার নামে আমি 10,000 টাকা এই তালিমুল কোরআন মাদ্রাসার জন্যে আমি সাদকা হিসাবে দান করে দিলাম। আসে কোনো বাবা? আব্বা আমার পাঁচটা বাবার কাছে আমি দোয়া নিতে চাই গো বাবা, পাঁচজনের কাছে দোয়া করতে চাই, 10,000 করে বাবা, সর্বপ্রথম যে বাবা তাই তারে মূল কোরআন মাদ্রাসাটা পাত্র খালি বাবা স্টার্ট করেছিল সোনা, কেউ যদি বলে হুজুর এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম সাদকাটা
আমার মার নামে আমার বাবার নামে দিয়ে দিলাম। হুজুর আপনি দোয়া করে দিবে, আমি দোয়া করে দেব। শোনা আসেন গো, পৃথিবীর সংসারে চলে যেতে হবে, ওই 3,500 ছাড়া আর কিছুই তোমার রহিবে না। সেদিন বাবা পাঁচশো বাবার কাছে চাইলাম না, বাবা তুমি লাখো টাকার মালিক, 20 টাকার মালিক। বাবা রে আজকে তোর মা বাবা তোর কবরে চলে গেছে। শোনা আজকে সেই পাঁচটার জন্যে বাবা শোনো জানলে, তুমি কি 10,000 টাকা সাদগা দিতে পারো না? এমন কোন বাবা আছে কি? শোনা সর্বপ্রথম নামটা নিয়ে আমি একটা দোয়া করিতে চাই। আমার পর বক্তা আসতেছে কলকাতার বক্তা, আব্বারে তাদের মুখে তোমার শুনতে পারবে। আমার সাথে মোনাকাত করে যাবেন, আমি হাত ধরে মোনাকাত করে যাবো। সর্বমত তোমার বাবাটা 10,000 টাকা এই মাদ্রাসা তালিমুল কোরআনের জন্য, তালিমুল কোরআনের জন্য আসুন বাবা। একটা বাবার নাম শুনি দোয়া করতে চাই, এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার মানি, 10,000 টাকা আমি একটা মার কাছে আমি শুনতে চাই। ও মা, তুমি এলাকার প্রধান নেতা, মা তুমি 10 দিতে পারো না, 5,000 টাকা একটা স্লিপ লিখে পাঠিয়ে দিবা, তোমার স্বামীর নাম, তোমার গ্রামের নাম, মা তোমার মোবাইল নাম্বারটা নিয়ে কমিটির হাতে দিবা, আমার কমিটির কাছে আমাকে দিবে, আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। বাবজন আমার, আমার মা বোনদের কাছে আমি অনুরোধ করলাম, আম্মা আবার কাছে অনুরোধ করলাম, 10,000 টাকা সর্বপ্রথম একটা বাবু যাচ্ছে কুশ্বর হাতে জমিনে, আজকে সর্বপ্রথম কোন বার্তা আসেন গো? 10,000 টাকা দিয়ে এই নবীর বাড়ির তালিমুল কোরআনটাকে বড় উজ্জ্বলতা করার জন্য একটা বাবা নাম শুনতে চাই। তোমার ডাকতে জানি না, ডাকের মতো ডাকিলে খোদা কেমনে শুনে না, খোদা তোমার ডাকতে জানি না। আগে ডাকিছেন নবী হবি খোদার সাথে গেছেন মিনি দিয়েছেন পদ্মা খুলি একশের আপনা খোদা তোমাকে ডাকতে জানি না। একে ডাকিছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন তিনি খোদার নূরে পাহাড়ে জলে মুসা জলে না খোদা তোমার ডাকতে জানি না। আসুন বাবা 10,000 টাকা একটা বাবার কাছে চাইলে না, আমি 10,000 টাকা দিয়ে আমার মার নামে বাবার নামে শ্রদ্ধা করে দিলাম এই তালিমুল কোরআন মাদ্রাসার জন্য। একটা বাবার নাম শুনে দোয়া করতেছে, কি আছে বাবা? কেউ কান্দবে না পোষাবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দেখে হো ব্যথা দিও না। আব্বা 10,000 দিতে পার না, কষ্ট হয়। 5,000 করি সর্বপ্রথম কোন বাবা, বাবা উঠবেন না, বক্তা আসি গেছেন, বাবা আসুন 5,000 করি কোন বাবাটা আছেন? একটা বাবা নাম লিখে দিয়ে যাবেন, হুজুর তো দিতে পারি না হুজুর, হুজুর গা ও হুজুর আমি 5,000 টাকা আমি দিয়ে দোয়া আছে, আমার মার নামে দোয়া করবেন, আমার আব্বার নামে দোয়া করো হুজুর, আমি 5,000 টাকা এই তালিমুল কোরআন মাদ্রাসা আমার বাবার নামে সাদাকাতুল জারিয়া সাদগাজা হিসেবে আমি দিয়ে দিলাম। একজন বাবা হাত তুলি দেখাইবেন, হুজুর আমি 5,000 টাকা এই মাদ্রাসা দ্বারা আমি সাদগা করে দিলাম। এলাকার বহু ব্যবসায়ীদের আছে, আল্লাহ তোকে কোনোদিন ব্যবসার মধ্যে কমি বানাবে না, আল্লাহ কোনদিন কমি দিবে না, আল্লাহ তো কম দিবে না, আল্লাহ ব্যবসা তো খাই করে দিয়ে দিবে। একজন বাবার কাছে চাইলি 5,000 টাকা, 5,000 টাকা একটা বাবার কাছে চাইলাম।
হাত ধরে মোলাকাত করে যাবো ইনশাআল্লাহ মঞ্চে থেকে। আসুন একজন এলাকার জ্ঞানী গরিব বাপ, এলাকার ধনী বাপ, এই তালিমুল কোরআন মাদ্রাসার জন্য আমি একটা বাবা দোয়া নিয়ে যাবো, চলো দেরি করবো না। কি নাম বাবা? মা বাবা নাই, আল্লাহ মজিবুর রহমান ভাইয়া দেব ইস্তাদে আসেন বাবা, আল্লাহ মজিবুর রহমান, আল্লাহ মা নাই বাবা নাই, আল্লাহ পাগল থেকে মাবুত রে, এই তালিমুল কোরআন মাদ্রাসা তুমি আল্লাহ দান করে দিলে, একটু হাত তুলে দোয়া কর আল্লাহ হবে, হাত তোলো সবাই বাবা, একটু হাত তোলো আল্লাহ হবে, ও গো মালা আল্লাহ দেখে রে তাকাইয়া মজিব রহমান ভাই পাঁচ টাকা দিল বল, এই মাদ্রাসা জন্যে রাখিয়া মা নাই বাবা নাই মৌনা আছে মৌলা কবরে মধুশ্রী, আজকে তার সন্তান আল্লাহ এই মাদ্রাসা তালিম কোরআনের জন্য আল্লাহ 5000 টাকা মজিব দান করো আল্লাহ, আল্লাহ দান ছিল করি তোর মা বাবা কবর আল্লাহ জান্নাতের বাগান করে দেওয়া।